তো আজকে আমরা একাদশ শ্রেণীর สมস্থিতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ট্রফিক সম্পর্কে জানব สมস্থিতি বিচ্যুতি কি বা অবিকর্ষজ বিচ্যুতি কি সে সম্পর্কে জানব অর্থাৎ গ্র্যাভিটি অ্যানোমালি কি সে সম্পর্কে জানব তো এটি बीए অথবা बीएससी দের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া একাদশ শ্রেণীর জন্যও এটি গুরুত্বপূর্ণ তো পৃথিবী পৃষ্ঠে কোন দুটি বিন্দু প্রকৃত বা বাস্তব অবিকর্ষজ মান থেকে তাত্ত্বিক অবিকর্ষ মানের ত্রুটি বলা অভিকর্ষজ হয়ে থাকে তো ত্রুটি কি যে বাবুলক প্রকৃত বা বাস্তব অবিকর্ষজ মান থেকে তাত্ত্বিক অবিকর্ষজ মানের বিয়ক ফল তো বাবু এই প্রকৃত বা বাস্তব অবিকর্ষজ মান অথবা তাত্ত্বিক অবিকর্ষজ মান বলতে আমরা কি বুঝি তো সমুদ্র তলদেশ থেকে যখন আমরা ভূপৃষ্ঠের কোন স্থানকে পরিমাপ করি বা তার অবিকর্ষজ মান নির্ণয় করি তখন সেই মানকে বলা হয় তাত্ত্বিক মান অর্থাৎ কোন স্থানের অক্ষাংশের ভিত্তিতে সমুদ্র তলদেশের যে অবিকর্ষজ মান পাওয়া যায় সেই প্রক্রিয়াকেই বলা হয় কি তাত্ত্বিক অবিকর্ষয বিচ্যুতি বা তাত্ত্বিক অবিকর্ষীয় মান তো এখন কি প্রকৃত মান বা বাস্তব অবিকর্ষীয় মান বলতে আমরা কি বুঝি তো পৃথিবী পৃষ্ঠে কোন স্থানকে যখন আমরা পর্যবেক্ষণ করি বা সেই স্থান দুটির তথ্য সংগ্রহ করি বা যে মান আমরা সেই দুটি স্থান থেকে পাই সেটি হচ্ছে কি প্রকৃত বা বাস্তব অবিকর্ষীয় মান তো প্রকৃত বা বাস্তব মান কি ভূপৃষ্ঠের উপরে কোনো দুটি স্থানকে যখন আমরা পর্যবেক্ষণ করব এবং তার থেকে যে আমরা মান তো সেই সেই মানটি হচ্ছে স্থানের প্রকৃত পাব বা বাস্তব অভিকর্ষীয় মান তো এই দুটি মানের বিয়োগ ফলকেই বলা হয় কি অভিকর্ষীয় বিচ্যুতি তো কোনো স্থানের উচ্চতা ও কৌণিক দূরত্ব আমরা ট্রানজ্যাক্ট থিওডোলাইটের মাধ্যমে নির্ণয় করে থাকি তো মাধ্যমিকে তোমরা ত্রিকোণমিতির অঙ্কতে অবশ্যই করে এসেছ যে সূর্যের উন্নতি কোন যখন পঁয়তাল্লিশ ডিগ্রি তখন নারকেল গাছের ছায়ার দৈর্ঘ্য দুই মিটার তাহলে সেই নারকেল গাছের উচ্চতা কত তো এই ধরনের অঙ্ক তোমরা কি মাধ্যমিকে করে এসেছো তো সেইখানে যে সূর্যের উন্নতি কোন নির্ণয় করা হতো তো সেই কোন যন্ত্রের মাধ্যমে নির্ণয় করা হয় এই থিওডোলাইট যন্ত্রের সাহায্যে তো যখন তোমাকে এই পর্বতের উচ্চতার নির্ণয় করতে বলা হবে তখন কি তুমি এই থিওডোলাইটের মাধ্যমে পর্বতের এই সর্ব উচ্চ স্থানে তুমি কি এই থিওডোলাইটের মাধ্যমে লক্ষ্য করবে এবং সেই উচ্চতা থেকে সজাসজি তুমি যদি নিচে নামো তাহলে কি একটি লম্ব রেখা পাবে এবং এই থিওডোলাইটের এখান থেকে যদি তুমি একটি সরল রেখা কল্পনা করো তাহলে কি এইরকম একটি সমকোণী ত্রিভুজ পাবে তো এই ত্রিভুজের কোন নির্ণয় করে তুমি কি এই স্থানের দূরত্ব অথবা এই পর্বতের উচ্চতা নির্ণয় করতে পারবে এবং এই পর্বতের উচ্চতা নির্ণয় করতে পারলেই তুমি কি এই পর্বতের ঘনত্বও নির্ণয় করতে পারবে তো বাবুলক এই থিওডোলাইটের সম্পূর্ণ ব্যবহার তোমরা কি তে শিখতে পারবে তো এখন আমরা জানবো কি ঋণাত্মক ঋণাত্মকর্ষীয় বিচ্যুতি ভূতকের উপরি অংশ অর্থাৎ শিয়াল অথবা সীমা এই স্তর দুটির মধ্যে শিয়াল স্তর সীমা স্তরের চেয়ে হালকা ও সীমা স্তর শিয়াল স্তরের চেয়ে ভারী তো যদি হালকা ও উচ্চতা বেশি হয় তাহলে কি ঋণাত্মক ত্রুটি লক্ষ্য করা যাবে বা নেগেটিভ গ্রেভিটি অ্যানোমেলি লক্ষ্য করা যাবে এবং ভারী বেশি হলে কি ধনাত্মক বা পজিটিভ গ্রেভিটি অ্যানোমেলি লক্ষ্য করা যাবে অর্থাৎ যদি উচ্চতা বৃদ্ধি পায় ও হালকা হয়ে থাকে তাহলে কি ঋণাত্মক অবিকর্ষীয় বিচ্যুতি লক্ষ্য করা যাবে এবং যদি ভারী বেশি হয় তাহলে ধনাত্মক অবিকর্ষ বিজুতি লক্ষ্য করা যাবে অর্থাৎ তাত্ত্বিক মান যদি এই প্রকৃত মানের চেয়ে বেশি হয় তাহলে কি ঋণাত্মক বা নেগেটিভ অবিকর্ষীয় বিচ্যুতি লক্ষ্য করা যাবে অর্থাৎ এই তাত্ত্বিক মানের চেয়ে যদি প্রাকৃতিক মান বেশি হয় তাহলে কি পজিটিভ বা ধনাত্মক অবিকর্ষীয় বিচ্যুতি লক্ষ্য করা যাবে তো এই হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক অবিকর্ষীয় বিচ্যুতি তো এই অভিকর্ষীয় বিচ্যুতি এই দুই মেরুর দিকে বেশি লক্ষ্য করা যায় বা এই দুই মেরুর দিকে খুব বেশি আকর্ষণ করে এবং এই মেরুর থেকে যত দূরে যাওয়া যায় অর্থাৎ নিরক্ষীয় রেখার দিকে এর অভিকর্ষীয় টান কম হতে থাকে অর্থাৎ নিরক্ষ রেখার দিকে অবিকর্ষীয় টান কম হয়ে থাকে অর্থাৎ অক্ষরেখার মান বাড়লে অবিকর্ষীয় মান বাড়ে এবং অক্ষরেখার মান কমলে অবিকর্ষীয় মান কম হয় তো বাবুলক এই অবিকর্ষীয় বলের তথ্যটি কে দিয়েছেন তো স্যার আইজেক নিউটন অবিকর্ষীয় টান বা মর্ধাকর্ষণ শক্তির এই তথ্যটি দিয়েছেন তো তার মতে পৃথিবীর মধ্যে অবস্থিত যে কোনো ভরযুক্ত পদার্থ তারা একে অন্য পদার্থকে আকর্ষণ করে অর্থাৎ বিশাল বিশাল পাহাড় পর্বত বিশাল বিশাল শিলা যাদের ভর রয়েছে অর্থাৎ যে পদার্থরেই ভর রয়েছে সেই কি অন্য ভরযুক্ত পদার্থকে তার নিজের দিকে আকর্ষণ করে তো এটি কি নিউটনের বক্তব্য তো এই পদার্থটি কি পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে রয়েছে এবং এর ভর রয়েছে এবং এই পদার্থটিরও কি ভর রয়েছে এবং এ আকর্ষণ করে একে এবং এ আকর্ষণ করে একে তারা পরস্পর পরস্পরের দিকে আকর্ষণ করে এবং এই পৃথিবীর কেন্দ্রমণ্ডল আকর্ষণ করে এই পদার্থগুলিকে বা পৃথিবীর সমস্ত প্রকার পদার্থকেই আকর্ষণ করে থাকে আমাদের এই পৃথিবীর কেন্দ্রমণ্ডল তো সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ফরাসি ভূতত্ত্ববিদ পিয়ের বুগের পিয় পর্বতমালার অভিকর্ষীয় মান নির্ণয়ের জন্য চিম্বরাজ পর্বতের উত্তর ও দক্ষিণ অংশে একটি কি সমীক্ষা করে তো এটি চিম্বরাজ পর্বত এবং এই পর্বতের ভর রয়েছে তো নিউটনের সূত্র অনুযায়ী যে পদার্থরই ভর রয়েছে সেই পদার্থ কি অন্য ভরযুক্ত পদার্থকে তার নিজের দিকে আকর্ষণ করবে তো এটি হচ্ছে কি একটি উলন তো এই ওলনকে আকর্ষণ করে কি মর্দাকর্ষণ শক্তি বা পৃথিবীর কেন্দ্রমণ্ডল তাকে সজা নিচের দিকে আকর্ষণ করে এবং এই পর্বতের ভর থাকার দরুন এই পর্বত কি এই ওলনকে আকর্ষণ করে যার দরুন কি সামান্য বেকে এই ওলনটি নিচে নামবে তো নিউটনের সূত্র অনুযায়ী এই পর্বতটি যতটুক এই উলনকে আকর্ষণ করার কথা ছিল এই পর্বত ততটুক আকর্ষণ করতে পারে না অর্থাৎ এখানে কি ঋণাত্মক মান পাওয়া যায় তো এরপর সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে জর্জ এভারেজ তিনি ভারতের হিমালয়ের জরিপ কার্যের সঙ্গে যুক্ত হয় তো তার নাম অনুযায়ী হিমালয়ের সর্ব উচ্চ শৃঙ্গের নাম দেওয়া হয়েছে কি মাউন্ট এভারেস্ট তিনি একই দ্রাগিমায় তিনটি স্থানকে চিহ্নিত করেন তো সেই স্থানগুলি হলো কি শিবালিকা কালিয়ান ও কালিয়ানপুর এই স্থানগুলির কি অভিকর্ষীয় নির্ণয়ের চেষ্টা করেন। তো এভারেস্ট মহাশয় পর্যবেক্ষণ করে এই মানটি নির্ণয় করে তো এটি হচ্ছে কি তাত্ত্বিক মান তো বাবুলক এভারেস্ট মহাশয় এই মানটি কি করে নির্ণয় করেন তো এখানে লক্ষ্য করো এটি হচ্ছে কি শিবালিকা তো এই শিবালিকা থেকে এই কালিয়ানার দূরত্ব কত ছিয়ানব্বই কিলোমিটার এবং এই কালিয়ান থেকে এই কালিয়ানপুরের দূরত্ব কিলোমিটার তো এই ছিয়ানব্বই কিলোমিটার মাইনাস ছয়শো তিন কিলোমিটার এর বিয়োগ ফল আমরা কত পাবো পাঁচশো সাত কিলোমিটার তো এই বিয়োগ ফল পাঁচশো সাতকে আমরা কি নয় দশমিক আট মিনিট পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ করবো অর্থাৎ নয় দশমিক আট স্কোয়ার দিয়ে আমরা কি এই বিয়োগ পাঁচশো সাতকে ভাগ করবো ভাগ করার পর আমরা কত পাবো পাঁচ দশমিক দুই সাত নয় শূন্য পাঁচ শূন্য তিন নয় ছয় তো লোক। আমরা এই নয় দশমিক আট মিনিট পার সেকেন্ড স্কোয়ার কথা থেকে পেয়েছি তো এখানে লক্ষ্য করো এটি কি থিওরিটিক্যাল ভ্যালু অফ গ্র্যাভিটি তো গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষ থিওরিটিক্যাল ভ্যালু অর্থাৎ তাত্বিক মান তো অভিকর্ষের তাত্বিক মান তো তাত্বিক মান কি সমুদ্রের তলদেশ থেকে কোন স্থানের অক্ষাংশের ভিত্তিতে যখন আমরা অভিকর্ষজ বিচ্যুতি নির্ণয় করি তাকেই বলা হয় কি তাত্বিক মান তো সেই তাত্বিক মান নির্ণয় করার সূত্রকে নয় দশমিক আট মিনিট পার সেকেন্ড স্কোয়ার তাই আমরা এখানে কি নয় দশমিক আট মিনিট পার সেকেন্ড স্কোয়ার দিয়ে এই পাঁচশো দশমিক সাতকে ভাগ করেছি তো একে ভাগ করার পর আমরা কি এই মানটি পেয়েছি তো তোমরা জানো যে দশমিকের পর তিন ঘর নিতে হয় তাই আমরা কি এখানে তিন ঘর নিয়েছি তো এটি হচ্ছে কি অ্যাভারেজ মহাশয়ের কি তাত্ত্বিক মান তো আমরা কি এই মানটি নির্ণয় করেছি তো প্রায় কি এই মানটিকে ধরা চলে তো এইভাবে তিনি কি এই তাত্ত্বিক মানটি নির্ণয় করেছেন তো তুমি যদি দ্রাগিমার ভিত্তিতে এই মানটি নির্ণয় করতে চাও তো তোমাকে কি এই মানের দ্বারা কি এই ছয়শো তিনকে বিয়োগ করতে হবে এবং সেই বিয়োগ ফলকে আবার কি এই নয় দশমিক আট মিনিট পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পর কি তুমি এই মানটি পেয়ে যাবে তো অবিকর্ষ বিচ্যুতি নির্ণয় করার জন্য কি আমাদের তাত্ত্বিক মানের সঙ্গে প্রকৃত মানকে বিয়োগ করতে হয় তো মহাশয় প্রকৃত মান কি করে নির্ণয় করেছেন তো এখানে লক্ষ্য করো এটি কি হিমালয় পর্বত তো এটি হচ্ছে কি থিওডোলাইট আর ইনি এভারেস্ট মহাশয় থিওডোলাইটের দ্বারা কি এখানে কার্য চালাচ্ছেন বা এদের মান নির্ণয় করছেন তো এটি ওলন বা প্লাম্বো তো এটিকে কি এই কেন্দ্রমন্ডল আকর্ষণ করে থাকে এবং এই পাহাড়ের ভর থাকার দরুন নিউটনের সূত্র অনুযায়ী কি যে বস্তুর ভর থাকবে সেই বস্তু কি ভরযুক্ত অন্য বস্তুকে কি আকর্ষণ করবে তার নিজের দিকে সেই কারণে কি এই প্লাম্ব বা ওলনটি একটু তার দিকে বেঁকে নিচে ঝুলে পড়বে তো যতটুক পরিমাণ বেঁকে ঝুলে পড়বে সেই বাঁকা অংশকেই বলা হয় কি বিযুক্তি তো পর্বতের টানের ফলে এই প্লাম্বটি যতটুকু পরিমাণ এদিকে সরে যাবে সেই ফাঁকা অংশকেই বলা হয় তো এই মহাশয় এটি পর্যবেক্ষণ করে এর মান কত পেয়েছেন তো এর মান পেয়েছেন কি পাঁচ ডিগ্রি তেইশ মিনিট বেয়াল্লিশ দশমিক দুই নয় চার সেকেন্ড এবং পাঁচ ডিগ্রি তেইশ মিনিট সাত্রিশ দশমিক শূন্য পাঁচ আট মিনিট তো এই দুটি মানকে বিয়োগ করে যে মানটি পাওয়া যায় সেটি হচ্ছে কি সেই স্থানের বাস্তব মান বা প্রকৃত মান তো এই মানটি প্রকৃত মান বা বাস্তব মান। মান তো এই বাস্তব বা প্রকৃত মানের সঙ্গে যদি আমরা এই তাত্ত্বিক মানকে বিয়োগ করি তাহলে আমরা কি পাবো অভিকর্ষজ বিচুতির মান পাবো তো পর্বতের ভর অনুযায়ী যতটুকু আকর্ষণ করার কথা ছিল এই ওলনকে ঠিক ততটুক আকর্ষণ কিন্তু করতে পারেনি তো এরপর আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে কি জন হেনরি প্র্যাট তার সমস্থিতি তত্ত্বটি উপস্থাপনা করে তো সেখানে তিনি কি ঠিক একইভাবে পর্যবেক্ষণ করে তো ঠিক ও ওলনের মাধ্যমে তিনিও কি পর্যবেক্ষণ করে কি এই মানটি পান তো এই মানটি কি কালিয়ান থেকে কালিয়ানপুরের মধ্যে দূরত্ব তো এটিকে বিয়োগ করার পর প্র্যাটকি এই মানটি পেয়েছেন পনেরো দশমিক আট আট পাঁচ সেকেন্ড তো সেই স্থানের তাত্ত্বিক মান কি একই রয়েছে তো এই এভারেস্টের মানের চেয়ে প্র্যাটের এই মানের কি তিন গুণ বেশি তো এর এত পার্থক্য কি কারণে হয়ে থাকে তো এর সমালোচনায় প্র্যাট কি বলেছেন যে হয়তো এই পর্বতের মাছ বরাবর ফাঁকা স্থান রয়েছে বা হালকা পদার্থ রয়েছে যার কারণে কি এই অলনকে আকর্ষণ করতে পারছে না তো এটি হচ্ছে প্টের প্রথম সিদ্ধান্ত এবং দ্বিতীয় সিদ্ধান্ত কি নচেত এই পর্বতের ঘনত্ব কম তো এই হিমালয়ের ঘনত্ব কত দুই দশমিক সাত তো বাবুলক ভূপৃষ্ঠের উপরই অংশকে বলা হয় কি শিয়াল স্তর তো এই পর্বতটি যদি শিয়াল স্তরের অন্তর্গত হয় তাহলে শিয়াল স্তরের ঘনত্ব কত দুই দশমিক সাত গ্রাম পার সেকেন্ড কিউ আর সীমার ঘনত্ব কি তিন দশমিক শূন্য গ্রাম পার সেকেন্ড কিউ তো এই সীমার ঘনত্ব দুই দশমিক সাত গ্রাম পার সেকেন্ড কিউ তো এটি কিভাবে কম হতে পারে তো প্র্যাটের এই সমালোচনাটি কি গ্রহণযোগ্য নয় এবং দ্বিতীয়তে তিনি কি বলেছেন যে এই পর্বতের মাছ বরাবর ফাঁকা রয়েছে যার কারণে কি সে এই ওলনকে আকর্ষণ করতে পারে না তো যদি এই পর্বতের মাঝ বরাবর ফাঁকা থাকে তাহলে এই আট মিটার উচ্চতায় হিমালয় কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে তো এই সমালোচনাটি কি গণ্য হয় না তো এরপর স্যার জর্জ এইরির মতে এত শত ঝামেলা বাদ দিয়ে কি বরফ যেরকম জলের তলায় নয় ভাগ ডুবে থাকে এবং এক ভাগ জলের উপরে ভেসে থাকে ঠিক তেমনি পর্বত মালভূমি সমভূমি প্রত্যেকটি তার উচ্চতা অনুযায়ী তার শিকড় নিচের দিকে নিমজ্জিত থাকে অর্থাৎ উচ্চতার কারণে এর বজায় রাখার জন্য বা এই কেন্দ্রীয় টানে তার শিকড় কি মাটির গভীরে নিমজ্জিত থাকে এর কারণে কি হয় যেহেতু এই পর্বতের শিকড় অর্ধেকটা মাটির গভীরে নিমজ্জিত থাকে এর ফলে এই পর্বতের সমস্ত ভর এই ভূপৃষ্ঠের উপরই অংশে থাকে না এর কারণে কি হয় এই পর্বতের সমস্ত ভর কি মাটির গভীরে অথবা মাটির উপরে মিলিত হয়ে অবস্থান করে এর জন্যই কি এই উলনকে সে যতটুকু আকর্ষণ করার কথা ছিল ততটুক আকর্ষণ করতে পারে না অর্থাৎ এর সম্পূর্ণ ভর এই উপরি অংশে থাকে না এর অর্ধেক ভরকেই এই মাটির নিচেও থাকে তো এই সমালোচনাটিকে গ্রহণযোগ্য বলে মনে করা হয় তো তাই আমরা একাদশ ও বিএ অথবা বিএসসি লেভেলে এই প্র্যাট ও এরির সমস্থিতি তথ্যটি খুব ভালো করে পড়ে থাকি এবং বইয়ের মধ্যে এই তথ্য দুটিকে দেওয়া রয়েছে আর বাকি তথ্যগুলিকে কি সেরকম গুরুত্ব দেওয়া হয় না তো প্র্যাট ও এরির তথ্য কি খুবই গুরুত্ব সহকারে কি আমাদের পড়তে হয় তো এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকেই বলা হয় কি সমস্ত বিচ্যুতি বা অভিকর্ষজ বিচ্যুতি তো আশা করি তোমার এই তথ্যটি বুঝতে কোনো ধরনের অসুবিধা বা সমস্যা হবে না তো জীবনের কিছু ব্যস্ততার কারণে তোমার এই প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক দেরি হয়ে গিয়েছে তো এর জন্য আন্তরিকভাবে আমি খুবই দুঃখিত তো দেখো বাবু এটি জীবন আর এই জীবনে ব্যস্ততা আসবে আর এই জীবনের হাজার ব্যস্ততার মধ্যেও যদি তুমি তোমার প্রিয় মানুষের জন্য একটু সময় বের করে তাকে সময় দাও তো সেও অনেক খুশিতে থাকবে আর তোমার জীবনও অনেক সুন্দর কাটবে তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখা হবে পরের ক্লাসে